হাই এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাব কড়াই গোস্ত কড়াই গোস্তটা তৈরি করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি দু টেবিল স্পুন নিয়েছি জিরা ধনিয়া নিয়েছি দুই টেবিল স্পুন মিষ্টি জিরা নিয়েছি এক টেবিল স্পুন কালো গোলমরিচ নিয়েছি এক টেবিল স্পুন লং নিয়েছি হাফ টি স্পুন চারটা শুকনো মরিচ নিয়েছি আর এখানে মেথি নিয়েছি হাফ টি স্পুন এখন আমি এই সব মশলাগুলা চুলাই তেলে গুঁড়া করে নিব। মাংসটা রান্না করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিব ওয়ান বাই ফোর্থ কাপ তেলটা একটু গরম করে নিব। এখন দিয়ে দিব তিন টুকরার দারচিনি চিনি তিনটা এলাচ তেজপাতাটা এভাবে ছিঁড়ে দিব এবার এই মশলাগুলো একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিব। এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি মশলার সঙ্গে লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা আদা ও রসুনটাকে ভেজে নিব আদা ও রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবার এখানে দিয়ে দিব গরুর মাংস এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি আর মাংসটা হাড় চর্বি সহই নিয়েছি এখন মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখন এভাবে মশলার সঙ্গে মাংসটাকে দশ মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হাফ কাপ টক দই টক দইটা আমি পানি ঝরিয়ে তারপর ফেটিয়ে নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ দিব হলুদ গুঁড়া এখন দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়াটা এই মশলার গুঁড়াটা আমি দেড় কেজি মাংসর জন্যই তৈরি করেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিব এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মশলা দেওয়ার পর আরও দুই তিন মিনিট কষিয়ে নিব। মশলাটা দেওয়ার পরে মাংস থেকে সুন্দর একটা স্মেল আসছে আমি কিন্তু মাংসে কোনো পানি ইউজ করিনি মাংসটা ঢেকে দেওয়ার পর মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই আমি মাংসটা রান্না করব। আপনারা যদি মনে করেন মাংসে পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন তবে মাংসে পানি না দিয়ে এভাবে রান্না করলে মাংসের টেস্টটাও অনেক ভালো হয় মাংসটা কষানো হয়ে গিয়েছে চুলার আঁচটা লো করে দিয়ে এখন আমি মাংসটা ঢেকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করব। চল্লিশ মিনিট পর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরও দশ মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসটা মাখা মাখা হয়ে এসেছে আর তেলটাও মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে আমি তিনটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি কিছু ধনে পাতা দিয়ে দিব কিছু আদা কুচি দিয়ে দিব এবার সব কিছু মিশিয়ে নিব কড়াই গোস্তটা হয়ে গিয়েছে এখন আমি ছাফ করে নিব তৈরি হয়ে গিয়েছে মজাদার কড়াই গোস্ত এই কড়াই গোস্তটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এই কড়াই গোস্তটা খেতে একটু ঝাল ঝাল হয়ে থাকে আপনার নান রুটি অথবা পরোটা দিয়ে সার্ভ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ